কিন্তু দূরদূরান্ত থেকে চট্টগ্রাম জেলা ছাড়াও কিন্তু চট্টগ্রাম জেলার বাইরে থেকে নোয়াখালী কুমিল্লা এবং বলা চলে সারা দেশ থেকে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন এবং তারা কিন্তু এই জুলুসে অংশগ্রহণ করছেন। আয়োজকরা যেটি জানিয়েছেন প্রায় 50 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু এই জুলুসে অংশগ্রহণ করছেন এবং এটি আপনি জানেন আগে থেকেই যে রাষ্ট্রীয়ভাবে এটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আয়োজকদের যে দাবি সেটি হচ্ছে এবছর যেই গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে সেটি আসলে তাদের যে পর্যবেক্ষণ টিম সেটি তারা এসেছেন এবং চট্টগ্রামে অবস্থান করছেন। তারা আসলে এই যে জনসংখ্যা অংশগ্রহণকারীর যে ভিত্তিতে তারা চেষ্টা করবেন এটিকে আসলে ওয়ার্ল্ড রেকর্ডের মর্যাদা দেওয়া যায় কিনা। আপনি দেখছেন রাস্তার দুধারে কিন্তু অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, আমি যেমনটি বলছিলাম আয়োজকরা যেটি জানিয়েছেন প্রায় 50 লাখেরও বেশি মানুষ এই জুলুসে অংশগ্রহণ করছেন। তারা কিন্তু সকাল থেকেই চট্টগ্রামের যেসব উপজেলা রয়েছে 15টি উপজেলা থেকে এসেছেন নগরীর ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন। এর বাইরে আমি আগেই জানাচ্ছিলাম আপনাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছেন এবং তারা আসলে তারা খুব উৎসাহের সাথে উদ্দীপনার সাথে কিন্তু এই জুলুসে অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে চট্টগ্রামের ঐতিহ্যের অংশ হিসাবে এটি এখন দাঁড়িয়েছে, যেহেতু আপনি জানেন 1974 সাল থেকে মূলত এই জুলুসটি চট্টগ্রামে বের করা হয় এবং প্রতিবারই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এটি বের হয় এবং এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ তিনি আসলে মূলত এবার নেতৃত্ব দিচ্ছেন। গত 2 বছর তিনি করোনা মহামারীর কারণে আসতে পারেননি, এবছর এসেছেন। এর আগে 2 বছর তার ছেলে রয়েছেন, তিনি আসলে এর নেতৃত্ব দিয়েছেন। আপনি দেখছেন রাস্তার দুধারে কিন্তু অসংখ্য মানুষ তারা এই জুলুসে অংশগ্রহণ করার জন্য এখানে অপেক্ষা করছেন এবং এটি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে। আপনি দেখছেন আমি যেখানে রয়েছি আমি একটি যানবাহনে রয়েছি, অসংখ্য যানবাহনে করে। সুমন আপনাকে ধন্যবাদ।